গুড মর্নিং, তো এখন বাজে সকাল 9টা। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর তোমাদের কালকে বলেছিলাম যে আমরা একটু মানে ঘুরতে যাব, মানে যেটাকে বলে হানিমুনে। তো কোথায় যাব সেটা তো বলিনি, তো সেটা তোমরা ব্লগ দেখতে থাকো, তোমরা জানতে পেরে যাবে। আর আমাদের ট্রেন হচ্ছে, আগে বাড়ি থেকে বেরোতে হবে। ট্রেনটা হচ্ছে যে হাওড়া থেকে আছে বন্দে ভারত এক্সপ্রেসে, ওটা হচ্ছে কালকে, মানে কালকে সকাল ওই 5:55 মানে 6টার দিকে ট্রেন। আর অত সকাল তো এখানে যেতে পারবো না, তো ওই জন্য আজকে বিকেলে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এই যে ব্যাগপত্র কালকে 12টা অবধি বসে গুছিয়েছি, মোটামুটি কমপ্লিট, তো এখনও সব কিছু হয়নি। টুকটা যেগুলো মানে ইউজ হবে নেবো, সেই জিনিসগুলো বাকি আছে, ওগুলো ঢোকাতে হবে। তো চলো ব্লগটা শুরু করছি। আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে, ব্লগটা দেখে দেখো সেসব দিই। ফাইনালি আমরা রেডি, এবার এখান থেকে স্টার্ট করছি। এখন 9:45 বেরোবার কথা ছিল, এখন 5:05 বাকি। তো চলো এখন ট্রেনে যেতে হবে, তারপর তো হাওড়ার স্টেশনে অনেকক্ষণ থাকতে হবে রাত্রিবেলা। তো চলো কোথায় যাবো তোমরা দেখতে থাকো, দেখতে জানতে পেরে যাবে। চলো গিয়ে আমার কথা হচ্ছে। এই যে মা, রাখো না 300 টাকা নিয়ে রাখো। এই যে যাবো, একটা মা এক্ষুনি এখানে দোকানদার এসে একটা হাড় কিনে দিয়েছে, বলে সোনা পড়ে যাবি কেন, এটা একটা শিহরি না ছোট্ট একটা চেইন আর কি। এখানে জেন্টসের লাইনটা অনেক বড়, তাই ও লেডিস লাইনে দাঁড়িয়েছে। দেখো মুখটা শুকনো হয়ে গেছে, 5:15 হয়ে গেছে, ট্রেনের ট্রেন ঢোকেনি, টিকিটও দেয়নি, সেই জন্য একটুখানি মুখটা কোমড়া হয়ে আছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা একটু লেটও ছিল, প্রায় 20-25 মিনিট তো লেটে এসেছে ট্রেনটা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যে ওয়েটিং রুমে, মানে এখানে তো সারা রাত এরকমভাবে থাকা যাবে না স্টেশনে, তো এখানে হচ্ছে যে এসি আপার ক্লাস ওয়েটিং রুম আছে, তো ওখানে এখন যাচ্ছি। আর এটা হচ্ছে যে 10 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে এই ওয়েটিং রুমটা পড়ে, এটা হচ্ছে যে 1st ফ্লোরে। তো লিফটে করে যাচ্ছি। তো ওয়েটিং রুমে থাকার জন্য টিকিট কাটা হয়ে গেছে, তো এখানে ওয়েটিং রুমে থাকার জন্য হচ্ছে যে পার ঘন্টা 10 টাকা করে নেয়, আর 12% GST দিতে হয়। তো আমাদের দুজনের টোটাল 224 টাকা হয়েছে, 112 টাকা করে। তো এইটা হচ্ছে যে ওয়েটিং রুমের ভেতরেরটা, এটা সব শোভা করা আছে, তো যারা শোয়ার এখানেই শুচ্ছে। আর এটা ওয়েটিং রুম থেকে বাইরে একটু বেরিয়েছিলাম, ব্যালকনি মতন করা আছে, তো ওখানে একটু আমি তাহলে ছবি তুলে নিই, বেশ ভালো লাগছে, বেশ পুরো শহরটা দেখা যাচ্ছে, ওদিকের হাওড়া ব্রিজটাও দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো এখানে তো আর ঘুমানো মানে ঘুম তো হবে না, ওই একটু রেস্ট নিতে হবে আর কি। তো দেখো কখন রাত কেটে গেছে বসে বসে একটু রেস্ট নিয়ে, আর দেখো সেই বন্দে ভারত এক্সপ্রেস চলে এসছে, তো এবার আমরা ট্রেনে উঠবো। তো এই ট্রেনটা ছবি তো দেখেছি, তো আজকে সামনাসামনি দেখলাম, তো এতে করে যাবো, বেশ ভালো লাগছে। তো এটা হচ্ছে পুরোটাই চেয়ার কার, মানে স্লিপার না, তবে চেয়ারগুলো বেশ বড়, মানে যথেষ্ট স্পেসিয়াস, অনেকটা জায়গা আছে। আর সামনে যেরকম থাকে খাবার জন্য যে এটা ফোল্ডিং সিস্টেম করা আছে, তো বেশ ভালোই। তো দেখো আমরা ঢুকে গেছি ভেতরে। হাই, গুড মর্নিং। এখন গুড মর্নিং বলতে হবে, কিন্তু আমরা অনেকক্ষণ আগেই আমাদের গুড মর্নিং হয়েছে, কারণ আমরা ওয়েটিং রুমে ছিলাম, সারা ঘুমই হয়নি। আর এখন হচ্ছে 5:55, এবার ট্রেনটা ছাড়বে, তো কন্টিনিউ হবে। আর প্রায় 7 ঘন্টা মতন ছিলাম ওয়েটিং রুমে বসে, ঘুম তো হয়নি, লাস্টের দিকে 1 ঘন্টা মতো ঘুম হয়েছিল, সারাক্ষণ বসে আছি, সাউন্ড শোনা যাচ্ছে নাকি জানি না, একটা আওয়াজ হচ্ছে না। তো চলো এখন এইটাতে হচ্ছে আমার NGV স্টেশনে নাম, তো ওখান থেকে কোথায় যাবো সেটা পরে বলছি। তো চলো দেখি ছবি। যাই হোক, আর এটা দেখো বাইরের সিনারিটা, এখানে পুরো জানলাগুলো কাঁচ দেওয়া আছে, তো ওই জন্য ছবিটা একটু লিখেছো।
টি, একটা গ্রিন টি নিয়েছি আমি, আর এখানে আছে ওটসের একটা বিস্কিট দিয়েছে, আর সুগার নিয়েছি। গ্রিন টি খাচ্ছেন? আমাকে গ্রিন টি খাওয়া। আর ও হচ্ছে আমি সুগার নিয়েছি, ও সুগার নিয়েছে, গ্রিন টি নিয়েছি। তো চলো সকাল সকাল চা দিয়ে শুরু হলো। তো চা শেষ হতে না হতেই আবার ব্রেকফাস্ট চলে এসছে। তো এটা যেখানে দেখলাম, মানে এই ট্রেনে খাবার দাবারটা খুবই ভালো হয়, ভালো জিনিস দেয় আর কি। তো দেখো এখানে এটা দিয়েছে, এটা মনে হচ্ছে ব্রেড আছে, আর এটাতে কী আছে বোঝা যাচ্ছে না কী আছে, আর এটাও একটা ছোটো কেক টাইপের, আর এগুলো হচ্ছে সস আর জ্যাম, একটা স্যানিটাইজারও দিয়েছে, এখানে একটা ছোট্ট আমুল বাটার দিয়েছে, আর এটা হচ্ছে যে একটা ফ্রুট জুস দিয়েছে। তো চলো, এত কিছু তো খাওয়া যাবে না, যেটা বাকি থাকবে সেটা ব্যাগে যাবে, পরে যখন খেয়ে দেবো তখন খাবো। একটা চামচও দিয়েছে, আর হ্যাঁ এটাতে দেখো এটাতে হচ্ছে ভেজ পকোড়া দিয়েছে, ভেজ কাটলে তাহলে এরকম ফিঙ্গার আলু যে ফিঙ্গার দিয়েছে এগুলো, আর তার মধ্যে কিছু গাজর মটরশুঁটি এগুলো সেদ্ধ করেছিল, এটা ব্রেড দিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে মালদার ওপর দিয়ে, মানে মালদা টাউনে এটা থামবে। আর দেখো এগুলো হচ্ছে আম গাছ, আম গাছগুলো মালদার আম গাছগুলো কী বলতো সব গোল গোল হয়, মানে আমাদের ওখানে যেমন বড়ো সাইজের হয় এগুলো ছোটো ছোটো সাইজের হয় আর গোল গোল হয়। আর এবারে যেটাতে আসছি সেটা হচ্ছে যে ফারাক্কা বাড়ি। তো দেখো এখানে ফারাক্কা বাড়ি জলটা যাচ্ছে, আর এই ট্রেনটা কিন্তু তিনটে স্টেশন থামবে, মানে ফার্স্ট হচ্ছে যে হাওড়া থেকে স্টার্ট করে প্রথম থেমেছিল বোলপুর, তারপরে মালদা টাউন, তারপরে বারসুই, আর তারপরে হচ্ছে যে এনজিপি। তো দেখো দেখতে দেখতে আমাদের লাঞ্চ চলে এসছে, তো লাঞ্চে কী কী আছে দেখাচ্ছি দাঁড়ো। রুটি এখানে হচ্ছে তোমার, এটা ভাজা দিয়েছে না, একটা তরকারি টাইপের দিয়েছে, ফুলকপি দিয়ে, ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছে, এটা মিষ্টি দই, এখানে আলু পনিরের তরকারি, এখানে দিয়েছে ডাল ফ্রাই, এটা হচ্ছে তোমার ভাত দিয়েছে। খাওয়া দাওয়ার পরে আমাদেরকে আবার ওরা আইসক্রিম দিল, তো সেগুলো খাওয়া দাওয়া শেষ নেই, হ্যাঁ খাওয়া দাওয়া শেষ নেই, একটার পর একটা দিয়ে যাচ্ছে। তো আমরা এখন এনজিপি স্টেশনে নেমে গেছি, আর এখন বাজে হচ্ছে দুটো, মানে ট্রেনে কিন্তু একদম রাইট টাইমেই নামিয়েছে যে টাইম দেওয়া ছিল। তো প্রায় 8 ঘন্টা মতো লাগলো আসতে ট্রেনে হাওড়া থেকে এনজিপি। তো এই দেখো এনজিপি স্টেশনের সেই নামটা। তো চলো এখন গাড়ি বুক করতে হবে। তো আমরা এই এনজিপি স্টেশনে নামলাম, আর কোথায় যাচ্ছি তোমাকে বলা হয়নি, তখন লাইটটা এমন আসছে একটু দেখাচ্ছি, আর কোথায় যাচ্ছি এখনো বলা হয়নি। তো আমরা এখন যাচ্ছি কোথায়, গ্যাংটক যাচ্ছি। তো এখান থেকে গ্যাংটক যাওয়ার যে সুমো গাড়িগুলো হয় শেয়ার গাড়ি, ওগুলো নিয়েছি, আর সামনে কয়েকজন আছে। তো চলো এখান থেকে কতক্ষণ লাগে, ঘন্টা চারেক বলছি, আপডেট দেবো তোমাদেরকে কত টাইম লাগবে। তো চলো গাড়ি, গরম লাগছে, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি যে তিস্তা নদীর পাশ দিয়ে, আর গাড়িটা তো স্পিডে যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক খুব মানে এক্সাইটিং লাগছে, কখন যাব কখন দেখব। ঘুম পেয়ে গেছে, এখন বাজে বিকেল 4:30, আর গাড়ি এখনো মানে আমরা সিকিমে পৌঁছাইনি, এখনো হচ্ছে কালিম্পংয়ে আছি। হ্যাঁ প্রচুর ধুলো রাস্তাতে, তাই আমরা পুরো রাস্তা মাস্ক পরে এসেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি, মানে অতক্ষণ রাত্রি পুরো রাত্রিটা ওয়েটিং রুমে ছিলাম, তারপর অতক্ষণ ট্রেনে, তারপর আবার এই আর গাড়িতে বসেছি, পুরো একদম জাকাজাকি করে ডাটার সময় গাড়ি 10 জন ঢুকিয়েছে। তো যাই হোক আমরা শেয়ারে এসেছি, হ্যাঁ শেয়ার গাড়িতে করে যাচ্ছি, তো শেয়ার হলে খরচটা কম হয়। এবারে 4:30 ঘন্টা লাগবে যেতে যেতে, মানে 7:30 বেজে যাবে। তো চলো এই যে সব, এখানে একটা হোটেল আছে, এখানে দাঁড়িয়ে নিয়েছে গাড়িটা, এখানে একটু টিফিন করবো।
তো আমরা হোটেলে এখানে একটু এসেছি কিছু টিফিন করার জন্য। আর এটা দেখো তিস্তা নদী, মানে আমি এর আগে একবার গ্যাংটক এসেছি, এটা আমার সেকেন্ড টাইম। তো কলেজ থেকে যখন এসেছিলাম তখন তিস্তা নদী একটা রকম ছিল, তো এখন একরকম। তো ওই গ্যাংটকের যে ড্যামটা ভেঙে যাওয়ার পর থেকে মানে নদীর জলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে যে সি গ্রিন কালারটা ছিল ওটা পুরো চেঞ্জ হয়ে কীরকম ঘোলাটে ঘোলাটে টাইপের কালার হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা একটু স্যুপ নিয়েছি, চলো করে। তো ফাইনালি অনেক জার্নি করার পরে আমরা আমাদের হোটেলে এসেছি, হোটেল ইয়াংফিল। তো সবে হোটেলে ঢুকছি, আমরা এইমাত্র হোটেলে ঢুকলাম আর এখন 8টা বাজে। আর এখানে না ভীষণ ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা। আমাদের সেখানে শীতকালে যখন প্রচুর ঠান্ডা পড়ে যেরকম, ওরকম ঠান্ডা। আমি তো সোয়েটারটা মানে বাইরে রাখিনি, ভেতরে আছে। তো তখন সামনে যে এমজি মার্ক আছে ওখানে একটু যাবো জ্যাকেট ট্যাকেট কেনার জন্য। আর আমাদের সেখানে আর এমনিতে অত যে কিন্তু বরফ পড়ছে, বরফে যে জ্যাকেটগুলো লাগে সেরকম তো আর কেনা নেই। এবারে কালকে যখন গেছিলাম বলে তখন ওখানে সব তুলে দিয়েছি, তাই জামা কাপড় শেষ হয়ে গেছে। তো ওই জন্য একটু এখানে যাবো কেনাকাটা করতে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কি চা টা দেবে বলছে খেয়ে একটু এমজি মার্কটা ঘুরে আসি। অনেক টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ জার্নি করে আসা। তো এখানে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমাদেরকে চা দিয়েছে, আর এখানে হচ্ছে যে ভেজ পকোড়া দিয়েছে। তো এটা খেয়ে আমরা একটুখানি ঘুরতে পারবো। তো আমরা বেরিয়েছি, এটা হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়ে এমজি মার্ক যাওয়ার রাস্তাটা। একদম চারিদিকে লাইট লাইট, আর দেখো আমরা চলে এসেছি এমজি মার্কে। তো এমজি মার্কটা সন্ধ্যেবেলা এরকমই থাকে, মানে লোকজন পুরো ভরাট থাকে আর সব ঘুরে বসে, হাওয়া খায়, গল্প করে, ছবি তোলে, এইসব করে। তো বেশ মানে এখানে সন্ধ্যাবেলা এসে বসতে বেশ ভালো লাগবে। আর এখানে সব দোকান পাটিগুলো আছে যা জিনিসপত্র কেনার, এখান থেকে সব কেনা যাবে, গিফটের দোকান বা সোয়েটারের দোকান যা কিছু। আর এখানে অনেকগুলো হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে খাওয়ার জন্য। তো আজকে এখানে আর কিছুই কেনাকাটা হয়নি, শুধু ঘোরাই হলো, দোকান টোকানে জিজ্ঞাসা টিগাস করলাম। তো কালকে এসে কেনা হবে। আর এটা দেখো এখানে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে, ওর সামনে সব দাঁড়িয়ে ছবি তুলছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা।